অপরাধ দমন ছাড়াও সমাজের প্রতি পুলিশ প্রশাসনের দায়বদ্ধতা রয়েছে। তার আবারও এক প্রমাণ মিলল খনি শিল্পাঞ্চলে। এক বেসরকারি কারখানার সহযোগিতায় জামুরিয়ার এক নম্বর ওয়ার্ড শিরিশডাঙ্গা সিধুকানু ফুটবল ময়দানে বুধবার এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় জামুরিয়া থানার পক্ষ থেকে। প্রদীপ জ্বালিয়ে শিবিরের সূচনা করেন ডিএসপি সেন্ট্রাল ডক্টর সানাওয়ানে কুলদীপ সুরেশ। উপস্থিত ছিলেন সিআই সুশান্ত চ্যাটার্জি, জামুরিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সিদ্ধার্থ সাহা সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। আমন্ত্রিত অতিথিদের বরণ করে নেন এলাকার আদিবাসী মহিলারা। এই দিনে শিবিরে এলাকার বহু আদিবাসী মানুষ নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করান। পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানান স্থানীয় মানুষজন। অপরদিকে রক্তের সংকট মেটাতে পাণ্ডবেশ্বর থানার পুলিশের উদ্যোগে বুধবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পাণ্ডবেশ্বরের আপ্যায়ন হলে অনুষ্ঠিত এই দিনের রক্তদান শিবিরে মোট 51 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসিপি অন্ডাল ওমর আলী মোল্লা, সিআই পিন্টু সাহা, পাণ্ডবেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রবীন্দ্রনাথ দলুই, বিডিও মহেশ শ্বেতা বিশ্বাস সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। জামুরিয়া থেকে সত্যেন মুখার্জি ও পাণ্ডবেশ্বর থেকে অভিজিৎ নায়কের রিপোর্ট, টিভি নিউজ 10।